বর্তমান সময়ে আমাদের মধ্যে সবচাইতে বেশি যে আতঙ্কের জিনিসটা কাজ করে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স নিয়ে। কারণ গুগল অ্যাডসেন্স এমনি খুব দ্রুতই অনেকগুলো অ্যাকাউন্ট আমাদের ডিজেবল হয়ে যাচ্ছে। আমরা সবচাইতে বেশি যে নিউজটা পাই বা সবচাইতে বেশি যে কথাটা আমরা জানি সেটা হচ্ছে এই গুগল অ্যাডসেন্স ডিজেবল হয়ে যাওয়া। এটার পিছনে আসলে অনেকগুলো কারণ আছে, ইনভ্যালিড ক্লিক সহ অনেকগুলো কারণ আছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন কিছু তথ্য, গোপনীয় তথ্য আমি শেয়ার করব, যে তথ্যগুলো আপনি যদি নিয়মিত ফলো করেন এবং খেয়াল করেন এবং এই 5টা টিপস যদি আপনি মানেন, তাহলে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা 100% সেফ থাকবে এবং আপনার কোনো প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিও শুরু করি। গুগল অ্যাডসেন্স ডিজেবল হয়ে যাওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা বড় একটা কারণ হলো যে গুগল অ্যাডসেন্সের নিয়মিত লগ ইন না করা। আসলে এখানে আমরা অনেকেই আছি যারা মূলত নতুন আছি, তাদের কাছে একটু এই একটা বড় একটা সমস্যা যে আমরা নিয়মিত আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নিয়মিত ঢুকি না, বা ওখানে যে তথ্যগুলো কিরকম কতটা হচ্ছে, কতটা মানে সিটিআর, সিপিসি, আরএমপি, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো খেয়াল করি না। তার কারণ হলো যে আমরা এর সম্বন্ধে ভালো একটা বুঝি না। তাহলে আপনাদেরকে আমি একটা সাজেস্ট করবো যে আমি এর আগে এই সিটিআর সিপিসি নিয়ে আমি এর আগে ভিডিও দিচ্ছি, যাতে আপনারা সুন্দর মতো বুঝতে পারেন। সেই ভিডিওগুলো দেখতে এই ভিডিওটির আই বাটনে ক্লিক করেন, তাহলে আপনি এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এখন যেটা বলতে চাই সেটা হলো যে আপনাকে অবশ্যই সিটিআর এবং সিপিসি সম্বন্ধে ভালো মতো বুঝতে হবে। কারণ এই সিটিআর হলো একজন যে কোনো একটা অ্যাকাউন্ট বা এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ। এখন দেখা গেল যে এটা আসলে অনেকগুলো কারণেই এই এই সিটিআরটা বাড়তে পারে। সিটিআর এর আসলে যে অর্থ বা সিটিআর এর যে মানে যে ফুল মিনিং সেটা হলো যে সিটিআর মানে ক্লিক থ্রো রেট। এটা এই রেটটা যদি আপনি বেড়ে যায়, মানে স্বভাবত যদি 2% বা 2.5% 3% যদি থাকে, তাহলে একটা গুগল অ্যাডসেন্স আপনি সেফ থাকে। কিন্তু এই সিটিআরটা বেড়ে যদি 15% বা তার বেশি চলে যায়, তাহলে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিশ্চিতভাবে সাসপেন্ড হয়ে যাবে। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই, এটা আসলে কিভাবে খেয়াল করবো যে এই সিটিআরটা কিভাবে বাড়ে বা কি করলে বাড়ে? এখানে অনেকগুলো কারণই বাড়ে, তার মধ্যে অন্যতম একটা কারণ আমি যেটা বেশি কমন এবং একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার যে কারণগুলো থাকে তার সবচেয়ে বড় কারণ হলো যে এটার প্রতি খেয়াল না রাখা এবং হ্যাটার্স এবং অনেকে হিংসা করে। হিংসা করে কি করে, একটা ভিডিওতে বারবার ক্লিক করে, মানে একটা ভিডিও মানে মনিটাইজেশন অন করে একটা চ্যানেলে যখন কেউ ভিডিও ওয়াচ করে সেখানে যে অ্যাডগুলো দেখায়, অ্যাডের মধ্যে অযথায় বারবার ক্লিক করে। অনেকেই অনেক হ্যাটার্স আছে তারা এই কাজটা করে, আবার অনেকে নিজের ভিডিওতে এই দেখানো অ্যাডগুলোতে ক্লিক করে। তো কী হয়, তাদের নিজের ভিডিওগুলো আছে, ভিডিওতে এই ক্লিক করার কারণে সিটিআর এর পার্সেন্টেজটা বেড়ে যায়। সিটিআর এর পার্সেন্টেজ যদি 15%-এর উপরে যায়, তাহলে নিশ্চিত 100% ইনভ্যালিড ক্লিকের কারণে, এটাকে বলে ইনভ্যালিড ক্লিক, এই ইনভ্যালিড ক্লিকের কারণে তার গুগল অ্যাডসেন্সটি ডিসেবল হয়ে যাবে। সো কখনোই নিজের ভিডিও নিজে ওয়াচ করবে না, নিজের ভিডিও নিজের মোবাইল দিয়ে, মানে যে মোবাইলে আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এবং যে মোবাইলে আপনার এই যে আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেল নাম্বার আছে এটাতে লগ ইন করা, এই দুইটা জিনিস যেখানে মানে অ্যাডসেন্স এবং আমরা ইউটিউব চ্যানেলের জিমেইল যে ফোনে ই করা আছে, লগ ইন করা আছে, ওই ফোন দিয়ে কখনোই আপনি ভিডিও ওয়াচ করবেন না। এবং ওইখানে কখনোই আপনার অ্যাডে যেন ক্লিক না লাগে সে ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। নিজের ভিডিওতে নিজে যদি ক্লিক করেন, তাহলে 100% আপনার সিটিআর 15%-এর উপরে চলে যাবে এবং ইউটিউব এটাকে দেখবে একটা অবৈধ হিসেবে। কারণ আপনি এই অ্যাডে ক্লিক করা মানে হলো যে আপনি নিজের ইনকাম নিজে অবৈধভাবে বাড়ানোর চেষ্টা করছেন। সো আপনাকে এ ব্যাপারে খুবই কড়া সতর্ক থাকতে হবে। এরপর যে কাজটা করতে হবে, যে এটা কিন্তু আপনার অনেকেই এটা কিন্তু শত্রুতা করে এই কাজটা করে থাকে। যেমন একটা চ্যানেল যখন বড় হয়ে যায়, অনেক বড় বড় ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন বা এই যে গুগল অ্যাডসেন্স আছে, এই অ্যাডসেন্সটা ডিজেবল হয়ে যায়। অন্যতম কারণ হলো যে কিছু হেটার্স আছে যারা এই অ্যাডে বারবার ক্লিক করে। এদেরকে ধরতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার কমেন্টসে খেয়াল করবেন যে কোন কোন আইডিগুলো আপনার কমেন্টসে আপনার
ভিডিও গুলো পছন্দ করতেছে না, মানে একটা ভালো ভিডিও দিচ্ছেন তারপরও তার কাছে ভালো লাগতেছে না, বা আপনি যেগুলো একটা কথা বলে সে ডিসলাইক দেয়, এই জিনিসগুলো খেয়াল করবেন যে আপনি কোন চ্যানেলটা গুলো আপনার বিরোধিতা করছে বা আপনার সাথে বেশি হ্যাটার্স করছে, ওই চ্যানেলগুলো আপনি মনে রাখবেন। কারণ অধিকাংশ ওই ধরনের ইউটিউবার গুলোই, মানে যারা মোটামুটি নতুন ইউটিউবার বা আপনার সমকক্ষ মানে ইউটিউবার আছে, তারাই এই হিংসেমি কাজগুলো বেশি করে। সো আপনি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যখন আপনার এই ওরা অতিরিক্ত ক্লিক করবে তখন কি করবেন, দিনের মধ্যে অন্তত পক্ষে আমি যেটা সাজেস্ট করবো যে দিনের মধ্যে অন্তত 4-5 বার, সম্ভব হলে আরো বেশি বার আপনি গুগল অ্যাডসেন্স লগ ইন করবেন এবং সিটিআরটা দেখবেন যে সিটিআরটা ঠিক আছে কিনা। সিটিআরটা যদি যখনই দেখবেন যে বেড়ে যাচ্ছে এবং 10%-এর উপরে চলে যাচ্ছে, তখনই আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আপনার যে ভিডিওগুলো সবথেকে বেশি ভিউ হচ্ছে ওই ভিডিওগুলোর মনিটাইজেশন অফ করে দিবেন, অথবা ওখানে যে আপনার স্কিপেবল অ্যাড আছে, এই স্কিপেবল অ্যাড বা নন স্কিপেবল অ্যাডগুলো আছে, এই অ্যাডগুলো বন্ধ করে দিবেন। তাহলে কি হবে, সিটিআরটা কমে যাবে এবং আপনার যে অ্যাকাউন্ট আছে বন্ধ হয়ে যাবে। আর সেই সাথে একটা কাজ করবেন, একটা ফর্ম পূরণ করবেন, এই একটা ফর্ম, এই ফর্মটা পূরণ করলে কি হবে ওখানে আপনি পুরো বিস্তারিত বলে দিবেন। এবং এখানে দেখেন একটা আইপি নাম্বার চাবে, ওই আইপি নাম্বার আপনার যে হ্যাটার্সগুলো আছে যারা আপনার বেশি হেট করে, তাদের যে আইপি নাম্বারগুলো আছে আইপি নাম্বারগুলো ওখানে দেওয়ার চেষ্টা করবেন, অথবা তাদের নাম আছে নাম বা এই ধরনের কিছু ওখানে দিবেন। তাহলে কি হবে, যারা আপনি বকাবকি করে বা এই ধরনের হ্যাটার্স ক্লিক করে বা যারা ক্লিক করে তারা যখন হয়ে থাকে, তাদের জন্য ইউটিউব ভালো রকমের একটা ব্যবস্থা দিবে এবং আপনার যে গুগল অ্যাডসেন্স আছে এটা সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে এবং অনেক ভালো থাকবে। আরেকটা কাজ আছে, সেটা হলো যে কখনোই অনেকে যে ভুলটা করেন যে যেহেতু আইপিতে সমস্যা তাহলে ভিপিএন ইউজ করবো, কিন্তু আপনি যদি ভিপিএন ইউজ করে কোনো অ্যাডে ক্লিক করেন তাহলে আপনার এটা অনেকটা সুইসাইড করার মতো। কারণ ইউটিউব এটা বুঝতে পারে যে আপনি ভিপিএন ইউজ করছেন কিনা, একদম নিশ্চিতভাবে বুঝতে পারে। সো আপনাকে এই কাজটা থেকে সম্পূর্ণভাবে সতর্ক থাকতে হবে এবং কখনো এই কাজগুলো করা যাবে না, নিজে কখনো ক্লিক করবেন না এবং কখনো ভিপিএন ইউজ করবেন না, এবং আপনার যে হ্যাটার্সগুলো আছে তাদের প্রতি খেয়াল রাখবেন, এবং সেই সাথে নিয়মিত অন্তত পক্ষে 5-7 বার আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন এবং এই জিনিসগুলোর ভালো নিয়মিত খেয়াল রাখবেন। আর যদি দেখেন যে কোনোভাবে আপনার এই সিটিআরগুলো বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এই সিটিআর ইনভ্যালিড ক্লিকে যে ফর্ম আছে ফর্মটা পূরণ করে জমা দিয়ে দেবেন ইউটিউবের কাছে। তাহলে ইউটিউব কী করবে, আপনার সমস্যাটা দেখে নিবে এবং আপনার যে গুগল অ্যাডসেন্স আছে আর জীবন স্থায়ী থাকবে, কোনো সমস্যা হবে না। তো এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এটা একদম লিগ্যালিভাবে স্থায়ী মতন আপনার থাকবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও, আশা করি পুরো বিষয়টা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।